শুভ সকাল সবাইকে। সকালের এই মিষ্টি রোদের, মিষ্টি রোদ বলবো না, মিষ্টি মেঘের শুভেচ্ছা, কারণ সারারাত বৃষ্টি হওয়ার পর সকাল থেকেই প্রচণ্ড বাতাস এবং মেঘ জমে আছে। এখন একটু বৃষ্টি কম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে খিচুড়ি। খিচুড়িতে যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। উলার চাল, মটর ডাল, মুসুর ডাল, ভাজা মুগ ডাল। মুগ ডালটা আমরা হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতো বাদাম নিয়েছি, বাদামটা ভেজে দিব। আর যা যা লাগবে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, শুকনো মরিচ, আর এখানে আছে আদা বাটা, এলাচ, এলাচও আছে, এলাচটা ভিতরে পড়ে গেছে, আর আছে কাঁচামরিচ। তাহলে চলুন আমাদের আজকে খিচুড়ি রেসিপিটা আমরা দেখে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দিই। একটু ভেজে নেব, বাদামটা দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলাম। তেজপাতা আদা, চাল দিয়ে দিলাম। চালটা
চাল দেওয়া হয়ে গেছে, এখন মুগ ডালটা দিয়ে দেব। মসুরির ডাল মটর ডাল এখন একটু ভেজে নেব। হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ, সব কিছু দেওয়া হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমরা একটু ঢেকে দেব, এখন একটু নাড়া দিয়ে দিলাম। খুব সুন্দর ঘ্রাণ বেরেছে, প্রায় হয়ে এসেছে। জলটুকু টেনে গেলে নামিয়ে ফেলব। আমরা একটু ঘি দিয়ে তারপরে খিচুড়িটা নামিয়ে ফেলবো। কিছুক্ষণ দমে রেখে তারপরে আমরা খিচুড়িটা নামিয়ে ফেলবো। আমাদের খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে, আমাদের খিচুড়ি রেডি, পুরো ঝরঝরে খিচুড়ি হয়েছে, মায়ের হাতের খিচুড়ি বলে কথা।